নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে, কান টানলে নাকি মাথাও আসে। তারই এবার বাস্তব রূপ দেখা গেল, যেখানে এক চোরকে পাকড়াও করতে না করতেই ধরা পড়লো আরো চোর। গত ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পুলিশ কনস্টেবল আমির হোসেনের ভাড়াবাড়ি বিশালগড়ের রঘুনাথপুরে চুরি হয়েছিল। প্রচুর স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছিল চোরের দল, এবং এই ঘটনায় আগেই 5 জন চোর সহ বেশ কিছু স্বর্ণ উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। 5 অভিযুক্ত এখন জেলে আছে বর্তমানে। তবে এক্ষেত্রে শুক্রবার ভোরেই কলমচুরা থানাধীন ভেলুয়ার চর এলাকায় শ্বশুর বাড়ি থেকে আরেক কুখ্যাত চোর গৌতম আচার্যকে পুলিশ জালে তুলেন। এই ঘটনার সাথে সে জড়িত ছিল বলে পুলিশকে জানিয়েছেন, এবং এই ঘটনায় আরো চোর জড়িত আছে বলেও নাকি তিনি জানিয়েছেন। শুনুন তাহলে কি বলছেন এই বিষয় সম্পর্কে। গত মাসের 30 তারিখ আমাদের রঘুনাথপুর এলাকাতে আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। তারপর ভিত্তিতে অলরেডি আমরা একটা চুরের গ্যাংকে আমরা এখানে আমরা ধরতে সক্ষম হয়েছি। 5 জন রাগি চুর অলরেডি অ্যারেস্ট আছে, তারা এখন জেলে আছে। তার ভিতর থেকে একজন যে মেন অভিযুক্ত গৌতম আচার্য নামে একজন চোর ছিল, যে তাকে আমরা খুঁজছিলাম, তাকে আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি। আমরা ওকে আদালতে প্রডিউস করবো রিমান্ডের জন্য। সে এই চুরির সঙ্গে যুক্ত আছে, তাছাড়া সে এলাকাতে আরও অনেক চুরির সঙ্গে সে যুক্ত আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া মালগুলো উদ্ধার করার চেষ্টা করবো। স্যার, গৌতম আচার্যের বাড়ি কোথায়? ওর অ্যাকচুয়াল বাড়ি গোকুলনগর। সে ভাড়া থাকে বেলুয়ার চর নামে একটা জায়গা আছে, মেলাঘর পুলিশ স্টেশন আর সেখানে। স্যার, এর আগে কি গৌতম আচার্য অ্যারেস্ট হয়েছিল? ও অন্য অনেক কিছু ওয়ান্টেড ছিল, অ্যারেস্ট হয়েছিল অন্য এই কেসে। তো এই ফার্স্ট টাইম আজকে। স্যার, এটা কত নম্বর কেস ছিল? এটা হচ্ছে বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার 13/2024। স্যার, চুরিটা কার বাড়িতে হয়েছিল? আমির হোসেন নামে একজন ব্যক্তি, ও সরকারি কর্মচারী। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌতম কি কিছু স্বীকার করেছে আপনাদের কাছে? অনেক কিছুই তথ্য বেরিয়ে আসছে, যেগুলি আমরা তদন্তের জন্য আমরা এখন প্রকাশ করতে পারছি না। তো অনেক অনেকের নামও বেরিয়ে আসছে। আপনারা শুনলেন বিস্তারিত ওসি রানা চ্যাটার্জির বক্তব্য, এবং এক্ষেত্রে মূল যে চোর ছিল সেই চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ এবং গ্রুপ, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় 5 জনের চোরেদের গ্রুপ, এবং তারই মধ্যে একজন লুকিয়ে ছিলেন শ্বশুর বাড়িতে, এবং তাকেও আজ পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। এবং এক্ষেত্রে জানা যাচ্ছে এই ঘটনায় আগেই 5 জন চোর সহ বেশ কিছু স্বর্ণ উদ্ধার করেছিল বিশালগড় থানার পুলিশ, এবং 5 অভিযুক্ত এখন আপাতত শ্রী ঘরেই আছে, এবং লক্ষ্য করা যাচ্ছে অভিযুক্ত জেলেই আছে। তবে শুক্রবার ভোরেই সেই কলমচুরা থানাধীন ভেলুয়ার চর এলাকায় শ্বশুর বাড়ি থেকে আরেক কুখ্যাত চোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।